নীল চাষের কথা ইতিহাসে বইয়ের পাতায় আমরা সবাই পড়েছি। নীল চাষের কথা বললেই উঠে আসে ইংরেজদের অত্যাচারের কথা, ভারতের চাষীদের ওপর নীলকরদের অন্যায় অবিচার। মালদা শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে রয়েছে এই নীলকুঠি। বামনগোলা ব্লকে মদনাবতীর অঞ্চলে ছিল নীলকুঠি। এই নীলকুঠির সে সময় দায়িত্বে ছিলেন উইলিয়াম কেরির সময়, ইতিহাস বলে সম্পূর্ণ অন্য কথা। তিনি বাংলাকে নাকি ভালোবেসেছিলেন মন থেকে। সে সময় মদনাবতী নীলকুঠির এলাকার মানুষের স্বার্থে নিজের উদ্যোগে শুধু ভাষা নয়, শিক্ষা শাস্ত্রের উন্নতির দিকে এগিয়ে এসেছিলেন। উইলিয়াম কেরির কুসংস্থা দূর করতে সমস্ত রকম চেষ্টা চালিয়েছিলেন সমাজ থেকে। ইংরেজের আমলে এই উইলিয়াম কেরির সাহেব মদনাবতীর ওই নীলকুঠি এলাকার মানুষকে নতুন করে বাঁচার সাহস জাগিয়েছিলেন তিনি। কিন্তু সময়ের সাথে সাথে বদলেছে পারিপার্শ্বিক পরিস্থিতি এবং প্রজন্ম, তাই উইলিয়াম কেরির স্মৃতি বিজড়িত এই নীলকুঠি আজ ধ্বংসের মুখে পৌঁছে গেলেও হেলদোল নেই কারোরই। সম্প্রতি অভিযোগ উঠেছিল যে নীলকুঠি ভগ্নাবশেষে মানুষের, স্বেচ্ছাচারিতার ছবি স্পষ্ট। ইতিহাসপ্রেমী সহ বহু মানুষের অভিযোগ, কেরির সাহেবের স্মৃতি বিজড়িত নীলকুঠিটিকে যখন খোঁজা হচ্ছে তখন নীলকুঠির ভগ্নাবশেষের গায়ে গোবরের ঘুঁটে দিচ্ছেন কিছু মানুষ। বরং এর ফলে ইতিহাসের গন্ধমাখা নীলকুঠির ভগ্নাবশেষের পাজরেও ইটগুলিও নষ্ট হয়ে যাওয়ার পথে। অনেকে ক্যামেরার সামনে আসতে না চাইলেও অভিযোগ করে বলেন, এর জন্য যেমন দায়ী স্থানীয় কিছু বাসিন্দা, অন্যদিকে তেমনি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। বিষয় হচ্ছে এখানে সরকার মানে একটা দায়িত্ব নেই। দায়িত্ব হচ্ছে তোমার নীলকুঠি আমাদের এখানে ইতিহাস একটা জায়গা, হ্যাঁ একটা ভালো জায়গা, ভারত দূর দূর থেকে লোক আসে দেখে, হ্যাঁ ভালো মনে করি, আমরাও দেখছি আমরাও পড়ছি, কেননা ইতিহাস জায়গা কিন্তু এভাবে পড়ে আছে, কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। সম্ভব উইলিয়াম কেরি নীলকুঠির ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিল মালদহের বামনগোলা ব্লকে মদনাবতী অঞ্চলের নীলকুঠিতে। প্রথম আসেন 1784 সালের 15 জুন। ইংরেজদের আমলে সেই জায়গার পরিস্থিতি খুব খারাপ থাকায় প্রথম উইলিয়াম কেরি ম্যানেজার হয়ে আসার পরে তিনি চেয়েছিলেন এলাকার গরিব মানুষদের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ব্যবস্থা উন্নতির জন্য আধুনিক যন্ত্রপাতি সহ উন্নত বীজ আনানোর ব্যবস্থা করেন নিজের উদ্যোগে। তা আজও স্মরণীয় হয়ে আছে সকলের মনে। শুধু তাই নয়, বাংলা ভাষায় গ্রন্থ ছাপানোর সুবিধার জন্য 1798 সালে তিনি 40 পাউন্ড দিয়ে একটি কাঠের মুদ্রণ যন্ত্র কিনে বসান বামনগোলা ব্লকের নীলকুঠিতে। তবে 1796 সালে 11ই অক্টোবর সংক্রমণ ঘটিত রোগে মৃত্যু হয় উইলিয়াম কেরির 5 বছরের পুত্র পিটারের। সেই নীলকুঠি গ্রামে মেঘডুমরা দিঘির ধারে উইলিয়াম কেরি তার প্রিয় পুত্রকে সমাধিস্থ করেছিলেন। আজও সেই দিঘির ধারে রয়েছে সেই সমাধি। এই নীলকুঠির ভগ্নাবশেষকে সংস্কার করে তার স্মৃতি ধরে রাখার জন্য ইতিহাসপ্রেমী অনেকেই বলেন নীলকুঠির কাছে রয়েছিল সুড়ঙ্গ, আজ সেটা বন্ধ হয়ে গিয়েছে। মুখ খনন করে ইতিহাসকে জাগিয়ে তোলারও কথা বলেন অনেকেই। অনেকে এটিকে পর্যটন কেন্দ্র করার কথা বলেন, কিন্তু ইতিহাসকে বাঁচিয়ে রাখার জন্য প্রশাসনিক উদাসীনতা রয়েছে বলে অভিযোগ। উইলিয়াম কেরির সাহেবের স্মৃতি মদনাবতীর এলাকায় ভূমিকা অন্যতম। নীলকুঠি একমাত্র প্রশাসনের নজরে যে একমাত্র এই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে পারে তা মনে করছেন সকলেই। যে মনে করো ঘর দুয়ার সব ভাঙে যাচ্ছে, কেননা এটা যদি একটু নিরাপদ করা হয়, কেননা একটা বাউন্ডারি হিসাবে এরকম যদি পদ্ধতি নেওয়া যায় সরকার থেকে, বিভিন্ন বাইরের দেশ থেকে লোক আসে দেখে, এইটুকুই যদি করা হয় খুব ভালো হতো। এইটুকুই এই জায়গাটা একটু উন্নতি হতো, হ্যাঁ জায়গাটা খুব ভালো হতো, সবাই ভালো হতো। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.